নমস্কার আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। কাদরা কেকে হাই স্কুলের পড়ুয়াদের সাইকেল বিতরণ করা হলো সোমবার। জবগ্রাম এসকে ইউএস লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হলো সোমবার। আগামী 26 নভেম্বরের মধ্যে শহরের মধ্যস্থলে অবস্থিত সমস্ত সবজি ও মাছের পাইকারি বাজার বন্ধ করার নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। ডেঙ্গু রোগের সুচিকিৎসার দাবিতে কালনা মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিজেপি কর্মী সমর্থকরা একটি স্মারকলিপি জমা দেন সোমবার। কাদরা গ্রামে মানুষজনের সুবিধার্থেই ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হচ্ছে। পলাশন থেকে ধারান পর্যন্ত একটি মিছিল সংগঠিত হলো সোমবার। বর্তমানের কানাই নার্সাল সর্বমিলন সংঘে জে কে এ সত্যকাম ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হল। বালশিডাঙ্গায় একটি ক্লাবের পক্ষ থেকে আয়োজিত মহিলা ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল সোমবার। গলসি এক নম্বর ব্লকের কৃষ্ণরামপুর হাই স্কুলের মাঠে চূড়ান্ত পর্বের ফুটবল খেলা অনুষ্ঠিত হয় রবিবার। আসছি বিস্তারিত খবরে। পাইটা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো সোমবার। বিভিন্ন জনহিতকারী পরিকল্পনাগুলি নিয়ে এদিন রূপরেখা তৈরি করা হয়। স্থানীয় বিডিও দীপ্যময় মজুমদারের নেতৃত্বে চলে এদিনের এই কর্মসূচি। একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো সোমবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় পাইটা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে। স্থানীয় বিডিও দীপ্যময় মজুমদার রায়না দু নম্বর ব্লক পাইটা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত সুপারভাইজার সদস্য সদস্যরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিভিন্ন জনহিতকারী প্রকল্পগুলি নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। রাস্তার ধার পরিষ্কার, ঝোপজঙ্গল কাটা পরিষ্কার, এগুলো করলে তো একটা স্কিম হবে। প্রাইমারি স্কুল বা অন্যান্য যে যে জায়গায় বৃক্ষরোপণ করে দেন, বৃক্ষরোপণের স্কিম করে দেন, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, সার দেওয়া, একর দেওয়া, এইসব স্কিমগুলো। আপনি যদি মনে করেন যে আমি পাচ্ছি না, কর্মসূচি ঘিরে আয়োজকদের মধ্যে তৎপরতা প্রকাশ পায়। বিভিন্ন পরিকল্পনাগুলি আরো কিভাবে জনগণের সামনে তুলে ধরা যায় তার রূপরেখা তৈরি করা হয় আলোচনার মাধ্যমে। বিডিও সাহেবের উদ্যোগে রায়না দু নম্বর ব্লক পাঁইটা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত সুপারভাইজার সদস্য সদস্যদেরকে ডাকা হয়েছে। কারণ বিরোধী পক্ষরা ডেঙ্গি নিয়ে হই হই করছে, আমরা যাতে 100 দিনের কাজ নামাতে পারি ডেঙ্গির জন্য একটা অ্যাওয়ারনেস ক্যাম্প বা সচেতনতা শিবির আরম্ভ করেছে। এর সাথে সাথে উন্নয়নমূলক কাজের পর্যালোচনা হচ্ছে, যাতে মিশন নির্মল বাংলার আবার রাজ্যের টিম আসছে, তার জন্য সমস্ত জায়গায় আবার টিম নামানোর জন্য সমস্ত মনিটরিং কমিটির দিকে ডাকা হয়েছে। সাহেব আছে রায়না দু নম্বর ব্লক, কি নাম, দীপ্যমান মজুমদার মহাশয়, এবং গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা সদস্য এখানে উপস্থিত আছে এবং সুপারভাইজাররা উপস্থিত আছে পাঁইটা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে। পাঁইটা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। কাদরা কেকে হাই স্কুলের পড়ুয়াদের সাইকেল বিতরণ করা হলো সোমবার। সবুজ সাথী প্রকল্পের আওতায় 45 জন পড়ুয়ার হাতে এদিন নতুন সাইকেল তুলে দেওয়া হয়। নতুন সাইকেল পাওয়ায় খুশি পড়ুয়ারা। সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল বর্ধমান 2 নম্বর ব্লকের বন্ডুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাদরা গ্রামে। স্থানীয় কাদরা কেকে হাই স্কুলে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। এদিন মোট 45 জন পড়ুয়ার হাতে নতুন সাইকেল তুলে দেওয়া হয়। সাইকেল প্রদান অনুষ্ঠান ঘিরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন সাইকেল পাওয়ায় খুশি সাইকেল প্রাপকরা। বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত মালিক সহ স্কুলের অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে নিজেদের নিয়োজিত রাখেন। এখন আমরা একটি গান শুনব। গান গাইবে আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বিপন্না হাজরা। আজ কি করা হলো স্কুল? আজকে কাদরা কেকে হাই স্কুলের আমাদের সবুজ সাথী সাইকেল 45 জন ছাত্রছাত্রীকে নবম দশম শ্রেণী আজকে প্রদান করা হলো। তার সাথে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে হলো। উপস্থিত সমস্ত শিক্ষক, প্রধান শিক্ষক, পরিচালন কমিটির সভাপতি, আমাদের জনপ্রতিনিধিরা সকলে উপস্থিত ছিলেন। সাইকেল পেয়ে ছেলেরা খুব খুশি, এবং যে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান তাতে করে স্কুলের প্রতিভাগুলো ফুটে উঠছে, এটা হচ্ছে, এটা করেও আমিও খুব খুশি, এবং
আজকে যে অনুষ্ঠানটা হলো সেই অনুষ্ঠানটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যে সাইকেল বিতরণ খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। কাদরা থেকে বাপ্পু ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। জবগ্রাম এসকে ইউএস লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হলো সোমবার। অন্য কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থক মনোনয়নপত্র না তোলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 9টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চলে জবগ্রাম এসকে ইউএস লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হলো সোমবার। এই নির্বাচনে অন্য কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থক মনোনয়নপত্র না তোলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের 9 জন প্রার্থী। অতএব বলাই যায় এবার থেকে জবগ্রাম এসকে ইউএস লিমিটেড চলে গেল তৃণমূল কংগ্রেসের দখলে। ফলে স্বভাবতই উচ্ছ্বসিত ছিল তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। জবগ্রাম এসকে ইউএস লিমিটেডের যে নির্বাচন ছিল সেই নির্বাচন প্রক্রিয়া আজকে শেষ হলো। আজকে যেহেতু এটা একটা ফুল মাধ্যমে আজও নির্বাচন প্রক্রিয়া শেষ হলো। আমাদের মামাটি মানুষের সরকারের যে কর্মসূচি সেই কর্মসূচি মেনে আজকে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী 9 জন দাঁড়িয়েছিল, 9 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছে এবং তাকে আমরা অভিনন্দন জানিয়ে তাদের হাতে সার্টিফিকেট দিলাম। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। আগামী 20 নভেম্বরের মধ্যে শহরের মধ্যস্থলে অবস্থিত সমস্ত সবজি ও মাছের পাইকারি বাজার বন্ধ করার নির্দেশ দেওয়া হয় পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে। নির্দেশ না মানলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা হয়। বর্ধমান শহরের মধ্যস্থল এবং হাইওয়ে ও বাইপাসের ধারে যেসব সবজি এবং মাছের পাইকারি বাজার আছে তা অনুমোদিত নয়। তাই পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রচার চালানো হয় যে আগামী 20/11/17 মধ্যে সমস্ত পাইকারি বাজার বন্ধ করে দিতে হবে, অন্যথা পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং বাইপাসের ধারে কোন রকম পাইকারি বাজার ও আরও অনুমোদিত নয়। এর মতো অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হচ্ছে যে আগামী 20/11/2017 মধ্যে উক্ত পাইকারি বাজার ও আড়ত বন্ধ করে দিতে হবে, অন্যথায় প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। বর্ধমানের কালনা গেট সংলগ্ন এগ্রিকালচার ফার্মের কাছে কিষান মান্ডিতে শুধুমাত্র পাইকারি বাজার বসবে বলেও জানিয়ে দেওয়া হয় পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বিশেষ বিশেষ খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর। ডেঙ্গু রোগের সুচিকিৎসার দাবিতে কাল্লা মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিজেপি কর্মী সমর্থকরা একটি স্মারকলিপি জমা দেন সোমবার। এদিন পরে তারা এসটিকেকে রোডে মুখ্যমন্ত্রী কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখান। সারা বাংলা জুড়ে ডেঙ্গিতে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলা বিজেপির পক্ষ থেকে গণ ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার। ডেঙ্গু রোগের সুচিকিৎসার দাবিতে কাল্লা মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিজেপি কর্মী সমর্থকরা একটি স্মারকলিপি জমা দেন। বর্ধমান জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের অভিযোগ, কাল্লা হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য কোনো পরিকাঠামো নেই, পাশাপাশি হাসপাতালের বিভিন্ন এলাকা বেশ অপরিচ্ছন্ন। সুপার আশ্বাস দেন খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে বিজেপি কর্মী সমর্থকরা কালনা এসটিকেকে রোডে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখান। আমরা দিন 15 আগেও 1 বার হসপিটালে ডেপুটেশন দিয়েছিলাম, আজকেও আমরা এসছি। এই ডেঙ্গুর সারা বাংলা জুড়ে মানুষ যেভাবে আক্রান্ত হয়েছে তার প্রতিবাদে আজ আমাদের সারা বাংলা জুড়ে আজ ডেঙ্গুর ডেপুটেশন দেওয়া হচ্ছে হসপিটালে। তো আমরা এখানে এসে দেখলাম, এর আগেও বলেছিলাম যে পাশে একটা নলকূপ আছে, ওই নলকূপের পাশে একটা গর্ত করা আছে, গর্ত থেকে মশার যে উৎপাত
সেটা আমরা বলেছিলাম এখান থেকে যে মশা জন্ম নিচ্ছে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে কিন্তু এখান থেকে আরও রোগের সৃষ্টি হবে। মানুষ যে ভরসা এখানে আসছে ডেঙ্গু থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু এই ডেঙ্গুর জন্ম তো এখান থেকেই হচ্ছে। এই চারিদিকে যে নোংরা যে আবর্জনা চারিদিকে যে ভর্তি হয়ে আছে, যদি আপনারা এর সাফাই না করেন তাহলে মানুষ এখান থেকে এসে ডেঙ্গুর যে ভরসা নিয়ে আসছে কোনোদিন মুক্তি পাবে না, উল্টে তাদের আরও ডেঙ্গু আক্রান্ত হয়ে যাবেন। তাই আপনাদের কাছে আমাদের আবেদন রেখেছি, আমরা ওনাদের কাছে যত শীঘ্র সম্ভব এর পরিষ্কার পরিচ্ছন্ন এই হসপিটাল করা। তা উনি আমাদের একটাই বললেন যে আমরা দেখছি যত শীঘ্র সম্ভব চেষ্টা করছি। তা আমাদের একটা আশ্বাস এনে দিয়েছেন যে আমরা চেষ্টার মধ্যে আছি শীঘ্র করার। এর ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে, সমস্যায় পড়েন সাধারণ মানুষজন। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। কাদরা গ্রামে মানুষজনের সুবিধার্থে ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। রাস্তার কাজ খতিয়ে দেখতে যান বর্তমান উত্তরের বিধায়ক নিশীদ মালিক। কাজ দেখে খুশি বিধায়ক। ঢালাই রাস্তার কাজ চলছে বর্ধমান দু নম্বর ব্লকের বন্ডুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কাদরা গ্রামে। পথচারীদের সুবিধার্থে রাস্তার ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। 1 কিলোমিটার রাস্তার ঢালাই করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই রাস্তাগুলি চলার অযোগ্য হয়ে উঠেছিল, ফলে ক্ষোভ বাড়ছিল পথচারী থেকে গ্রামবাসী সকলের মধ্যে। ক্ষোভ প্রশমন করার লক্ষ্যেই রাস্তার ঢালাইয়ের কাজ শুরু হয়। যথাসময়ে লক্ষ্য পূরণের জন্য কাজ চলছে জোর কদমে। কাজ ঠিকমতো হচ্ছে কি না তা সোমবার খতিয়ে দেখলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীদ মালিক। রাস্তার কাজ ঠিকঠাক হচ্ছে বলে মত পোষণ করেন বিধায়ক। কাজরা গ্রামের 1 কিলোমিটার রাস্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করেছেন, সেই কাজটা আজকে সম্পন্ন হলো। কাজরা গ্রামে তার পরিদর্শন করলাম এবং রাস্তা খুবই উন্নত মানের হচ্ছে। রাস্তা যিনি কন্ট্রাক্টর নিয়েছেন খুব ভালো কাজ করছেন এবং আমাদের এলাকার মানুষও খুশি তাতে। এলাকার মানুষ আরও একটু দাবি আছে জলের, আগামী দিনে সেটাও আমরা চিন্তাভাবনা করছি যাতে করে এলাকার মানুষ বিশুদ্ধ পানীয় জল পায়। কিসের রাস্তা তৈরি করা হচ্ছে? এটা MGS এনার্জি স্কিমে মমতা বন্দ্যোপাধ্যায় যে 35,000 কিলোমিটার রাস্তা উদ্বোধন করেছিলেন তারই একটি একটি একটা আমাদের বন্ডুল দুই অঞ্চলের এটা একটা রাস্তা। এটা কি পিচের রাস্তা না পাল্লা? ঢালাই ঢালাই একদম ঢালাই রাস্তা। কাদরা থেকে বাপটু ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরের খবরে। পলাশন থেকে ধারণ পর্যন্ত একটি মিছিল সংগঠিত হলো সোমবার। রায়না 1 নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। মিছিল শেষে একটি পথসভারও আয়োজন করেন আয়োজককারীরা। রায়না 1 নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হলো সোমবার। এদিনের মিছিলটি পলাশন থেকে বের হয়ে বিভিন্ন জায়গা পরিক্রম করে ধারানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে একটি পথসভার আয়োজন করে আয়োজককারীরা। মূলত কেন্দ্রীয় সরকারের নোট বাতিল এবং GST-র প্রতিবাদ জানাতেই এইরূপ কর্মসূচি গৃহীত হয়। রায়নার বিধায়ক নেপাল ঘোড়ের নেতৃত্বে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। যারা হাঁটতে পারে না, যারা বয়স্ক, তাদের কিভাবে নিয়ে যাবো? তখন বললো তাদের পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে চলো। সেই মোহাম্মদ বিনতু লোকের কথা এখন মনে পড়ে যাচ্ছে, সেই নরেন্দ্র মোদীর কথা। ভারতবর্ষের মানুষের যে কি অসহায় অবস্থা, যে কর্মসংস্থান কত গুণ পিছিয়ে গেছে, আজকে সারা ভারতবর্ষের মানুষ উপলব্ধি করতে পারছে। পাহারা দিন ওই সমস্ত কমরেড যারা রাতের অন্ধকারে ঢুকছে, এবং এখানে একজন কমরেড একটা নাম আমি আগেই বললাম যে নাম আমার করতে ঘৃণা করে, তো সেই কমরেডটা যখন বসবে খবরটা খালি আমাকে দিন। আমি রায়না বিধানসভার টোটাল মানুষ এবং হিডন অঞ্চলে, যেহেতু আমার বাড়ি হিডন অঞ্চল লালম মল্লিক বলে গেলে খুলি, যে হিডন অঞ্চলের একটাই ইশারাতে কিন্তু পলাশনের যারা হারমাত আছে এখানে সিপিএমে, তাদেরকে তাড়াতে আমাদের একটা সেকেন্ড সময় লাগবে না। খবরটা কিন্তু ঠান্ডা করে দিতে হবে। দলীয় নেতৃত্ব এদিন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মুখরিত হয়ে ওঠেন। কয়েক হাজার কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে নিজেদের নিয়োজিত করেন। আমাদের রায়না 1 নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা পলাশন সাহেবাড়ি থেকে ধারান পর্যন্ত আমরা পথসভা করলাম।
কালা দিবসকে কেন্দ্র করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বার্তা দিয়েছেন। তার নির্দেশ অনুযায়ী আমরা 8ই নভেম্বর যেমন বর্ধমানে করেছি, বর্ধমানে পথসভা করেছি কালা দিবস উপলক্ষে, প্রত্যেকটা ব্লকে উনি করতে বলেছেন এবং তার সাথে সাথে অঞ্চল এবং বুথেও আমরা রায়না তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রায়না 1নম্বর ব্লকে আমরা আজকে পলাশন বাজার সহ সাঁইপাড়া থেকে শুরু করে আমরা ধারণে শেষ করলাম এবং এখানে আমরা পথসভা একটা করলাম নোট বাতিলকে কেন্দ্র করে এবং আমরা জিএসটিকে নিয়ে। এই মিছিলকে কেন্দ্র করে কত কর্মী হাজির হয়েছিল বলে আপনার অনুমান? আমার আজকে প্রায় রায়না 1নম্বর ব্লকে প্রায় 8 থেকে 10 হাজার কর্মী এবং মহিলারা এই মিছিলে হেঁটেছেন। রায়নার কর্মীদেরকে, রায়নার মানুষকে ধন্যবাদ জানাই যে দিদির যে বার্তা, তিনি যে বার্তা দিয়েছেন সেই বার্তায় যে রায়নার মানুষ সামিল আছেন আজকের মিছিলে সেটাই প্রমাণ হয়। এবং একটা দিদির একটা বার্তাতেই রায়নার সমস্ত মানুষ, আমি মনে করি রায়না 1নম্বর ব্লকের সমস্ত তৃণমূল কর্মী সহ অনেক সাধারণ মানুষ হেঁটেছে আজকে আমাদের এই মিছিলে নোট বাতিলকে কেন্দ্র করে। এখানে সিপিএম এর অমল হালদার, উদয় সরকার থেকে শুরু করে এখানে জিগড়িয়া আছে, তারাও এলাকার মানুষকে উত্তপ্ত করে আমাদের যে পলাশন অঞ্চলের যে উন্নয়ন, আমাদের রায়নার যে উন্নয়ন, সেই উন্নয়নটাকে স্তব্ধ করার চেষ্টা করছে। সেই জন্যই কিন্তু আমরা এখানে মিছিল আজকে এই জায়গায় মিছিলটা বেছে নিয়েছি। কর্মীদেরকে অলরেডি আগেই বার্তা দেওয়া আছে এবং আজকের মিছিল থেকে আমরা এই বার্তা দিতে চাই যে সামনের পঞ্চায়েত নির্বাচনে রায়না বিধানসভা টোটাল যে 8টা পঞ্চায়েত আছে, এই 8টা পঞ্চায়েতে কি বিজেপি, কি সিপিএম, কি আমরা কংগ্রেস একটাও সিট পাবে না। আমরা রায়না বিধানসভা থেকে ব্যাপক হারে প্রত্যেকটা সিটে জয়ী হয়ে প্রত্যেকটা পঞ্চায়েত কিন্তু আগামী পঞ্চায়েত নির্বাচন আমরা দখল করব, এই বার্তায় আমরা আজকে কর্মীদেরকে দিলাম। সমগ্র কর্মকাণ্ড ঘিরে আয়োজককারীদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরও একটা বিরতি, বিরতির পর থাকছে আরও খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বর্ধমানের কানাই নার্সালে সর্বমিলন সঙ্গে জেকেএ শটোকান ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত সেনসাই স্বপন কামিলা ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়েট লিফটার মীরা কুমারী। বর্ধমানের কানাই নার্সাল সর্বমিলন সঙ্গে জেকেএ শটোকান ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হলো। উল্লেখ্য, 2018 সালের এপ্রিল মাসে জাপান ক্যারাটে সংস্থার পক্ষ থেকে ভারতের ক্যারাটে শিক্ষক ও ছাত্রছাত্রীদের পারফরমেন্সের বিচার করতে আসবেন জাপানের ক্যারাটে প্রশিক্ষকবৃন্দ। সেই উদ্দেশ্যেই বর্ধমানের এই ট্রেনিং সেন্টারে ট্রেনিং করাতে আসেন কলকাতা থেকে সেনসাই স্বপন কামিলা। এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না ওয়েট লিফটার মীরা কুমারী। মীনা কুমারী ফ্রম পঞ্জাব, পঞ্জাব সে হুম মে, পঞ্জাব পুলিশ মে সাব ইন্সপেক্টর হুম, আর মে ওয়েট লিফটিং কি ইন্টারন্যাশনাল প্লেয়ার হুম, কমনওয়েলথ গেমস খেল চুকি হুম, আর অলিম্পিক্স কে লিয়ে ভি হোপ সো নেক্সট ইয়ার মতলব যাউঙ্গি। এদিন বেশ কিছু ছাত্রছাত্রীর পরীক্ষাও অনুষ্ঠিত হয়। এখানকার সর্বমিলন সংঘের ট্রেনার তো আজকে এখানে হচ্ছে জেকে আমাদের যে নিউ আপডেট সেই ট্রেনিংটা এবং এক্সামের ব্যবস্থা, ক্যাম্প পর এক্সামের ব্যবস্থা করা হয়েছে। এবং আজকে আমাদের যে 2018তে যে আমাদের যে বড় যে আমরা জেকে যে ট্রেনিং ক্যাম্পটা হচ্ছে সেই ট্রেনিং ক্যাম্পের যে আমরা যে ট্রেনিংটা, যে আপডেট ট্রেনিংটা, সেই ট্রেনিংটা এখানে করবো। এবং আমরা যে নতুন আজকে ক্যাম্প যে ট্রেনিং করেছি সেটা একদম ফ্রি, প্রত্যেক গার্জেনের জন্য ফ্রি এবং একদম ফ্রিভাবে নতুন ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছি, এর জন্য আমরা কোনো টাকা নিচ্ছি না। আর নতুন যে সমস্ত ছেলেমেয়েরা এক্সাম দিচ্ছে, প্রত্যেক বছরই আমরা দুবার করে এক্সামের ব্যবস্থা করে থাকি, কারা কেরম শিখছে, কীভাবে শিখছে, সেই শেখাটা তারা কতটা ভালোভাবে শিখছে সেটা আমরা খুঁটিয়ে মানে সুন্দরভাবে দেখি যে স্টুডেন্টরা যাতে ভালোভাবে তৈরি হচ্ছে কি না, তার জন্য আজকে এক্সামের ব্যবস্থা করা হয়েছে। আর ট্রেনার হিসাবে আজকে আমাদের স্পেশাল গেস্ট হিসাবে এসছে স্বপন কামিলা সেনসাই দমদম থেকে, এখন বেস্ট পারফরমেন্সের মধ্যে উনি আছেন, তাই ওনাকে মানে স্পেশাল ট্রেনিং ট্রেনার হিসাবে আমরা এখানে নিয়ে আসছি এবং উনি আজকে আসছেন। উনি এসে আজকে আমাদের প্রত্যেক বাচ্চাকে খুব সুষ্ঠুভাবে এবং ভালোভাবে এক্সাম নেবেন। আর এবং আরও আমরা মানে স্পেশাল গেস্ট হিসাবে আমরা পেয়েছি, খুবই আমরা লাকিলি, পাঞ্জাবের জলন্ধর থেকে মীরা কুমারীকে আমরা প্রত্যেকে সবাই চিনি। মীরা কুমারী যিনি আছেন ওয়েট লিফটার, সেই ওয়েট লিফটার আজকে মানে ওয়েস্ট বেঙ্গলে কিছু কাজের জন্য এসেছিলেন, তো তিনি আমার দূর সম্পর্কে চেনাশোনা, তিনি জাস্ট কিছুক্ষণের জন্য এখানে থাকছেন, থেকে আমাদের এই মানে আমাদের অনুষ্ঠান এবং এক্সামে কিছুক্ষণের
জন অংশগ্রহণ করে উনি আজকে যাচ্ছেন এবং আমরা চাইবো প্রত্যেক বাচ্চাতে খুব সুন্দর স্বাভাবিকভাবে তৈরি হয় এবং প্রত্যেক বাচ্চাতে খুব সুস্থভাবে তৈরি হয় এবং আগামী দিনে যেন এরা খুব বেটারভাবে অংশগ্রহণ করে বিভিন্ন কম্পিটিশন ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল এমনকি ইন্টারন্যাশনাল যাতে পার্টিসিপেট করতে পারে আমরা সেইভাবে এখন থেকে এদের তৈরি করাচ্ছি এবং সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। গলসি এক নম্বর ব্লকের কৃষ্ণরামপুর হাই স্কুলের মাঠে চূড়ান্ত পর্বের ফুটবল খেলা অনুষ্ঠিত হয় রবিবার। ফুটবল কিক মেরে প্রতিযোগিতার সূচনা করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। খেলাতে ট্রাইব্রেকারে 3-2 গোলে পূর্ব বর্ধমানের কাল্লাকে পরাজিত করে বাঁকুড়ার সোনামুখী। কাঞ্চন কাজী এবং জাকির হোসেনের সহযোগিতায় পরিপূর্ণতা পায় এদিনের এই প্রতিযোগিতাটি। চূড়ান্ত পর্বে নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় গলসি এক নম্বর ব্লকের কৃষ্ণরামপুর হাই স্কুল মাঠে। চূড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি হয় পূর্ব বর্ধমানের কালনা এবং বাঁকুড়ার সোনামুখী। এদিন ফুটবলে কিক মেরে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। গলসি এক নম্বর ব্লকে মা মাটি মানুষের উদ্যোগে এবং কাঞ্চন কাজী ও জাকির হোসেনের সহযোগিতায় গড়ে ওঠে প্রতিযোগিতাটি। প্রসঙ্গত গত 2 অক্টোবর থেকে প্রতিযোগিতাটি শুরু হয়। 16টি দল নিয়ে চলে মেগা নকআউট এই ফুটবল প্রতিযোগিতা। রবিবারই তার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। তার উদ্যোগে যে নকআউট ফুটবল প্রতিযোগিতা আপনারা 2 অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে আপনারা শুরু করেছিলেন, আজ তার চূড়ান্ত পর্বের খেলা। মাঠে হাজার হাজার দর্শক এই খেলা দেখার জন্য উৎসুক হয়ে বসে আছেন। আমি বেশি সময় নেব না, উপস্থিত আছেন আমাদের সাংসদ সুনীল মণ্ডল, উপস্থিত আছেন আমাদের দলের এই গলসি এক নম্বর ব্লকের সভাপতি জাকির, এটা উপস্থিত আছেন আমাদের সাংসদ, উপস্থিত আছেন আমাদের বিধায়ক শ্রী অলোক মাঝি, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সৌদ্র গণেশ দাস, প্রাক্তন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষক এবং শিক্ষাবিদ বলা যেতে পারে শ্রী স্বপন ঘোষ, আমাদের বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আছেন, আরও মামাটি ক্লাবের সঙ্গে যুক্ত কর্মকর্তারা আছেন। একটা সুন্দর সন্ধ্যা, একদিকে বাংলার ব্যাংক বাজছে, একদিকে রণপা, একদিকে ছৌ নাচ, আরেকদিকে আদিবাসী ভাই বোনেদের নৃত্য, স্কুলের ছাত্র ছাত্রীদের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আমাদের এই ফুটবল আজ চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত হচ্ছে। আমি নিজে বহু ফুটবল খেলার আয়োজন করি ছোটবেলা থেকে, কিন্তু এত সুন্দর ব্যবস্থাপনা খুব কম জায়গায় দেখেছি বলে আমার মনে হয়। এদিনের খেলায় উভয় দলই একে অপরকে 1 ইঞ্চি জমি ছেড়ে দেয়নি। ট্রাইব্রেকারে 3-2 গোলে জয়লাভ করে সোনামুখী। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সুনীল মণ্ডল, সাংসদ ডক্টর মমতাজ সংঘমিতা, গলসির বিধায়ক অলোক মাঝি, আজিজুল হক মণ্ডল, 9টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অনেকেই। পরিদর্শন করছেন, উপভোগ করছেন আমাদের এই নৃত্যকলা, মাননীয় মন্ত্রীর অবগতির জন্য জানাই। এদিন বিজয়ী দলকে নগদ 50,000 টাকা সহ ট্রফি তুলে দেন কাঞ্চন কাজী। অপরদিকে বিজিত দলকে নগদ 25,000 টাকা সহ ট্রফি প্রদান করা হয়। এছাড়াও অন্যান্য পুরস্কার দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। গলসি থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। সোমবার ভাতারের বালশিডাঙ্গায় একটি ক্লাবের পক্ষ থেকে আয়োজিত মহিলা ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল। দ্বিতীয় বর্ষে পদার্পণ করল এই ফুটবল টুর্নামেন্ট। গত 26 অক্টোবর এই টুর্নামেন্টের সূচনা হয়। মোট 8টি মহিলাদের ফুটবল টিম অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় এরুয়ার উদয়াচল ক্লাব ও বনপাশ সুভাষ স্পোর্টিং ক্লাব।
খেলাকে কেন্দ্র করে সকল মহিলা ফুটবলারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল নজর কাড়া। এদিন বহু দর্শক খেলা দেখতে মাঠে ভিড় জমান। অষ্টম দলীয় মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিলাম আমরা, আজকে এটা দ্বিতীয় বর্ষের ফাইনাল পর্বের খেলাটি অনুষ্ঠিত করতে চলেছি। আমরা মূলত এই খেলাটা মানে চালনা করার উদ্দেশ্য যে শুধু মেয়েরা ঘরের কাজ করবে না, তারা খেলাধুলার মাধ্যমে সমস্ত কিছুর মাঝে আনন্দ ভোগ করবে এবং আমাদেরকেও আনন্দ দান করবে। শুধু তাই নয়, আন্তর্জাতিক স্তরে আজকে আমাদের অনেক টেনিস তারকা, কুস্তিগির আরো অনেকে গেছে। আমাদের গ্রামের এই ছেলেরা মেয়েরা অতদূর হয়তো না যেতে পারলেও তারা খেলার মাধ্যমে নিজেদের শরীরচর্চা করবে, শুধু পড়াশোনা করবে না, খেলাধুলার মাধ্যমেও তারা শরীরচর্চা করবে এবং এই খেলাধুলার মাধ্যমেই তাদেরও যে একটা বিরাট পরিচিতি ঘটবে। এই আমার গ্রামে এসেছে খেলতে বাচ্চা বাচ্চা মেয়েরা অনেক দূর থেকে। কোন গ্রাম এটা? এটা আজকে খেলায় অংশগ্রহণ করছে এরুয়ার উদয়াচল মহিলা ফুটবল ক্লাব এবং বনপাস স্পোর্টিং মহিলা ফুটবল দল। সুদূর এর বনপাস থেকে তারা এসেছে, আর অনেক দূর দূরান্তের মেয়েরা খেলতে এসেছিল বাচ্চা। আজকে প্রোগ্রাম হচ্ছে আমাদের মহিলা ফুটবল ফাইনাল প্রতিযোগিতা। আমি জিয়া বুলক মন্ডল, বালসিডাঙ্গা মুনস্টার ক্লাবের সম্পাদক। আমাদের মহিলা ফুটবল আমরা গত বছরও ছেড়েছিলাম, এই বছর এই খেলাটি হচ্ছে ঈশ্বর শেফালিনী হাজরা এবং আবুল কালাম মন্ডল। ঈশ্বর শেফালিনী হাজরা বিজয়ী, ট্রফি দাতা শ্রী অশোক কুমার হাজরা ভাতার বাজার, এবং বিজিত ট্রফিটি হচ্ছে আবুল কালাম মন্ডল, ট্রফি দাতা আব্দুল কাদের মন্ডল, বালসিডাঙ্গা। খেলাটি প্রথম শুরু হয়েছিল কোন দিন? খেলাটি শুরু হয়েছিল 26/10/2017। আজকে তার ফাইনাল এবং আজকে তার চূড়ান্ত পর্ব ফাইনাল খেলা। আজকে খেলাটি হচ্ছে এরোয়ার উদয়চল ক্লাব ভার্সেস বনপাড়া সোয়া স্পোর্টিং ক্লাব, মহিলা টিম, মহিলা ফুটবল। কে কে উপস্থিত থাকছেন এখানে? আজকের এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট শিক্ষক এবং আমাদের সকলের শিক্ষক শ্রী দিলীপ জস মহাশয়, শ্রী অশোক হাজরা মহাশয়, প্রাক্তন বিধায়ক শ্রী বনমালী। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন আরো একবার। হেডলাইনস, পয়টা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। কাদরা কে কে হাই স্কুলের পড়ুয়াদের সাইকেল বিতরণ করা হলো সোমবার। জবগ্রাম এসকে ইউএস লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হলো সোমবার। আগামী 26 নভেম্বরের মধ্যে শহরের মধ্যস্থলে অবস্থিত সমস্ত সবজি ও মাছের পাইকারি বাজার বন্ধ করার নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। ডেঙ্গু রোগের সুচিকিৎসার দাবিতে কালনা মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিজেপি কর্মী সমর্থকরা একটি স্মারকলিপি জমা দেন সোমবার। কাদরা গ্রামে মানুষজনের সুবিধার্থেই ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হচ্ছে। পলাশন থেকে ধারণ পর্যন্ত একটি মিছিল সংগঠিত হলো সোমবার। বর্ধমানের কানাই নার্সাল সর্বমিলন সংঘে জে কে এ সত্যকাম ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হলো। বালসিডাঙ্গায় একটি ক্লাবের পক্ষ থেকে আয়োজিত মহিলা ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো সোমবার। গলসি এক নম্বর ব্লকের কৃষ্ণরামপুর হাই স্কুলের মাঠে চূড়ান্ত পর্বের ফুটবল খেলা অনুষ্ঠিত হয় রবিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তা। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।